আমাদের প্রায় 30-40 মিনিটসের একটা ব্রেক আমরা নিয়ে নিয়েছি, কারণ আমার বাইকের চাকা পাংচার হয়ে গিয়েছিলো, সেটা ফিক্স করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার রওনা দিচ্ছি। আমাদের টার্গেট হলো টোটাল 150, সো আমরা 75 কিলোমিটার যাবো এবং ব্যাক করবো। এখন আমরা অলরেডি 41 করেছি, 42, সো উই হ্যাভ অ্যানাদার 30-33। ঠিকই লাগতেছে। ওকে, না এটা দিয়ে যেতে হবে, ওটা দিয়ে গিয়ে খুব একটা ফায়দা নাই। এই পা খুলছি, ওই পা খুলি নেই। সো নিকলসন পয়েন্ট, কিংস্টন, ও আমরা রয়্যাল মিলিটারি কলেজ দিয়ে যাবো। দিস ইজ ভেরি, গেছেন কখন এটাতে? খুবই সুন্দর। নিকলসন পয়েন্ট, নিকলসন পয়েন্ট হলো এক্স্যাক্টলি 30 কিলোমিটার। আচ্ছা, নিকলসন পয়েন্টে যদি আমরা এখন যাই, কাইন্ড অফ অর্ধেক পড়বে এরকম। হ্যাঁ, কাইন্ড অফ কিংস্টন পর্যন্ত এরকম। আর একটা জিনিস, সাকিব কিন্তু লাল জামা পরছে, কুত্তা ডাকতেছে। আরে ওকে, বেসিক্যালি একটু মিলিটারি বেস, দুই পাশে এখন আমরা মিলিটারি বেস শেষ করে এখন কাম করছি।
এটাই হলো কিংস্টনের মূল আকর্ষণ ভাইজান। এই জায়গাটা আপনারা যাইতে চাইলে যাব, আসার পথে যাইতে পারি। চলেন এখন সোজা যাই গিয়া, আসার পথে ওই সাইড দিয়ে আসবো তো। এখানে ধরেন একটু ছবি তুললাম, এই যে কিংস্টন। হ্যাঁ, ও ও দাঁড়াতে হবে সামনে, কোথায় মনে হয় কি পানি লাগবে রাইট আপনার? এই যে ইন্ডিয়ান দোকান দাঁড়াবে। হ্যাঁ, এই যে শরীফ ভাই, ও গেট ও দুটো আমরা এখানে করে ফেলি। হ্যাঁ, তারপর আমরা যে এখানে ছায়ার মধ্যে কোথাও নামাজটা পড়লাম। চোখ বন্ধ করে ওদের করতে হইব না, মানে আশেপাশে দেখতে পারবেন না আর কি। সকালে কিন্তু আমি একবার একটা সাবান নিয়ে বাইছি, কারণ আমি দেখি জানি যে সাবান নিলে খুব ফ্রেশ লাগে, বুঝছেন? যেহেতু অনেক দেরি করে ফেলছি আমরা রাইট, আমরা 150 হয়তো করতে না, টাইম হল আর 4 ঘন্টা টাইম আছে আমাদের, 4 ঘন্টায় আমাদের আরও যেতে হবে 100। ওয়াও, 90, দ্যাটস রিয়েলি রিয়েলি টাফ। ওকে, সো উই উইল ট্রাই ইনশাল্লাহ আওয়ার বেস্ট। এখন চোখ মুখ বন্ধ করে টান দিতে হবে। হ্যাঁ, চলেন। জুতা ভিজা যাবে, কিন্তু জুতাটা পুরো ভিজা যাবে আর কি।
Gananuk, Gananuk, Canadian gateway to the Thousand Island. এটা এখন সিটিতে ঢুকলাম আর কি গানানিকিউতে। What are these guys? Thank you.
কিরে ভাইজান, একবার রাস্তার মিডল দিয়ে দেখি। ভাবছিলাম আপনাদের পূর্বে গাড়ি নিয়ে আসেন, প্রতিটা আপিল গাড়ি নিয়ে উঠবো, ডাউনহিল নামবো। আচ্ছা মেজো ভাই, সত্যি কথা বলি, আমরা এই ট্রেইলটাতে যদি চারবার করে ফেলতাম তাইলেই কিন্তু খুব ইজিলি হয়ে যেত, আমরা টাইমও বাঁচাইতে পারতাম। ওদিকে অনেক উঠানামা ছিল, আমরা না উঠানামা প্লাস হচ্ছে কি আপনি শহরের ভিতর দিয়ে যাচ্ছেন, এক ট্রেইল চারবার করতে পারবেন না, চলো একটা মেন্টাল ব্যাগ আছে, কখনোই পারবা না, বিরক্ত লাগবে, বিরক্ত লাগবে, তুমি থেমে যাবা, পারবা না। কিন্তু অনেকে কিন্তু করে, আমরা কিন্তু দেখছিলাম আপনার ওই প্রেস কোটের